আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের ইসলামিক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরব জাহেলীয় যুগে আরবদের ধর্মের অবস্থা কেমন ছিল। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জাহেলী যুগে আরবরা আল্লাহর নাম সম্পূর্ণ ভুলে গিয়েছিল এ কথা ঠিক নয়। মহানবীর বিরুদ্ধে কুরাইশরা যে ঘোষণা দ্বারা বয়কট করেছিল তা এভাবে শুরু হয়েছিল, তোমার নামে হে আল্লাহ। এসব হতে স্পষ্ট যে আল্লাহর নাম তাদের কাছে অজানা ছিল না, তবে তারা মনে করত যে হুবল, লাত, মানাত, উজ্জা এ সকল দেবদেবীর সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল, তাই তারা এদের উপাসনা করত। কোরআনে এদের অংশবাদী বা মুশরিক বলে আখ্যায়িত করা হয়েছে। কাবা গৃহের সর্বমোট 360টি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। সবচেয়ে বড় দেবতার নাম ছিল হুবল। লক্ষণীয় যে আল্লাহ দেব দেবী জিন প্রেত এ সকলের উপর সমভাবে বিশ্বাস, হেতু মক্কাবাসীদের এবং আরববাসীদের ধর্ম বিশ্বাস পদ্ধতি ছিল খুবই জটিল। অবিশ্বাস্য এর চেয়ে জটিল ছিল বেদুইনের বিশ্বাস পদ্ধতি। তারা এ সকল দেবদেবী ছাড়াও তিনজন মেরু দেবতা চন্দ্র, সূর্য, বৃক্ষ এ সকলের উপাসনা করত। নাজরানা অঞ্চলে ইয়েমেনে এবং ইরাক সিরিয়া সীমান্তে কিছু খ্রিস্টান এবং মাদিনা, তখন ইয়াসেবির এবং খয়বরের কিছু ইহুদিদের বসত ছিল। এছাড়া হানিফ নামে একটি সম্প্রদায় বাস করত। এরা একেশ্বরবাদী থাকলেও এদের একেশ্বরতা স্পষ্ট ছিল না। কোরআনে হানিফ শব্দটি বহুবার উল্লেখ আছে। বলা হয়েছে ইব্রাহিম ইহুদি কিংবা খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন একজন হানিফ। কোরআন 3:67 তিনি পৈতলিক ছিলেন না, ছিলেন একজন হানিফ। কোরআনে 2:135 হানিফ ইব্রাহিমের দিন বা ধর্ম অনুসরণ করুন, তিনি মুশরিক ছিলেন না। হানিফ মুশরিক নয় এমন ধারণা কোরআনের অন্যত্র, কোরআনের 6:79, 161, 10:105, 16:120, 123, 22:31 বিদ্যমান। হানিফ নামে তখন আরব দেশে কোন সম্প্রদায় ছিল কোরআনে এমন প্রমাণ নেই। তাদের মতে কোরআনে আসল বা সত্য ধর্ম হিসেবে হানিফ শব্দটির ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, জাহেলীয় যুগে আরবদের ধর্মের অবস্থা কেমন ছিল সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের পরবর্তী পাঠ ইসলামিক ভিডিও বাংলার পরবর্তী পাঠ হচ্ছে তৎকালীন আরব ভূমির অবস্থা কেমন ছিল, সেই ভিডিওটি দেখার প্রত্যাশা জানিয়ে এখানে শেষ করছি। তবে ভিউয়ার্স, তার আগে বলে নিচ্ছি, আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন, আমি ধারণা করতেই পারি এই ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে, তাই আপনার কাছে আমরা একটি লাইক এবং শেয়ার আশা করতেই পারি। আজকের ভিডিওটির বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।